প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘ 8 বছর চিকিৎসা সেবা প্রদান করছি এবং এখানে গবেষণারত আছি। আমি দুটি বিষয় নিয়ে গবেষণা করি, সেটি হচ্ছে জটিল এবং কঠিন রোগতত্ত্ব এবং সেক্সুয়াল ডিজিজ নিয়ে। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়, আমার মনে হলো এটা আপনাদের জন্য এই ভিডিওটি আমার করা উচিত। আজকে আমার আলোচনার বিষয়, কি করে আমরা আজীবন নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। দেখুন, বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষ অসুস্থ হই, এর মেইন কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, বেশি আরাম প্রিয় জীবনযাপন, অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া, অ্যালকোহল পান করা, ধূমপান করা। তো এই সমস্ত কারণগুলি আমাদের শারীরিক সমস্যার পেছনে দায়ী। আজকে আমি আপনাদের তেলের বিষয় নিয়ে আলোচনা করব, যে তেল খেলে কেন আপনাদের, আমরা জানি যে আমাদের শরীরে যতগুলি সমস্যার সৃষ্টি হয় তার বেশিরভাগ সমস্যার সৃষ্টি হয় এই তেলের কারণে। কারণ আমরা যখন বাসা বাড়িতে রান্নায় ব্যবহার করি তেল, তখন পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করি। কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে একজন ব্যক্তি 35 মিলিগ্রামের বেশি তেল খেতে পারবেন না, সারা দিনে 35 মিলিগ্রামের বেশি তেল কখনোই খেতে পারবে না। তো 5 জন ফ্যামিলি থাকতে ওই আনুপাতিক হারে তেল খাবেন। তো আমরা কি সেটা কোনো সময় মেনে চলি? কখনোই আমরা মানি না। আমরা পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করে রান্না করি, আর এই পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার কারণে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তো দেখুন, আপনারা অনেক সময় কি করেন, এই রাস্তাঘাটে বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাবার খান। কিন্তু আপনারা কি আসল বাস্তবতা জানেন, হোটেল রেস্টুরেন্টে যে খাবারগুলো আপনারা খান সেগুলো কতদিনের তেলে তৈরি? দেখুন, ওরা যে তেলে রান্না করে ওই তেলটি কিন্তু পরবর্তী দিনে বা দিন শেষে কিন্তু ফেলে দেবে না, কখনোই ওরা ফেলে দেবে না। ওই তেলের সঙ্গে পরবর্তী দিন নতুন করে তেল রিফিল করে ওরা পুনরায় রান্নার কাজে ব্যবহার করবে। তার মানে কি, এভাবে ডে বাই ডে মাসের পর মাস ওই তেল রিফিল হয়েই আসছে, আর আপনি কি করছেন, ওই পুরাতন তেলে ভাজি খাবারগুলোই খাচ্ছেন। একটা কথা আপনারা মনে রাখবেন, যে তেল অতিরিক্ত জাল দেবার ফলে, মানে এক তেল বারবার ব্যবহারের ফলে সেটা ব্যবহার উপযোগী থাকে না, সেটা তখন বিষে রূপান্তর হয়। তো আপনি টাকা দিয়ে ভালো খাবারের বদলে কি খাচ্ছেন, আপনি বিষ কিনে খাচ্ছেন। এটা কি ভালো হচ্ছে যে আপনি টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছেন? একদিকে আপনি বিষ খাচ্ছেন, অন্যদিকে ওষুধ খাচ্ছেন, তো আপনার কোনো বেনিফিট হচ্ছে না। তো তাই আমার যারা অনুসারী তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ভাজি পোড়া খেতেই হয় তো খাবেন, বাসায় খাবেন, তো সেটা কম খাবেন। ভাজি পোড়া করবেন, একবার তেলে ব্যবহার করে ভাজি পোড়া রান্না করবেন এবং ওই তেলটা পরবর্তীতে ফেলে দেবেন। আপনারা যদি এভাবে ভাজি পোড়া খান তাহলে আপনাদের একটু কম ক্ষতি হবে, কিন্তু আপনারা যদি হোটেল রেস্টুরেন্টে গিয়ে খান, এক সময় আসবে, এমন সময় আসবে যে আপনাদের ওষুধ খেয়েও কোনো কাজ হবে না। তো তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভাজি পোড়া খাবারটা কম খাবার, মাংস জাতীয় খাবারটা একটু কম খাবেন, তারপরে অধিক মশলাযুক্ত খাবারটা কম খাবেন, কোম্পানির প্যাকেটজাত কোনো খাবারই আপনারা কখনোই খাবেন না। আর তেলের প্রসঙ্গে আসি, সচরাচর আমরা বাংলাদেশে 3 থেকে 4টি তেল ব্যবহার করি। এক হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল, এগুলিই উল্লেখযোগ্য, এগুলিই আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের দেশে সাধারণত নারকেল তেল খুব কম সংখ্যক লোকই খায়। তো দেখুন, সরিষার তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, যে তেলই আপনি ব্যবহার করেন না কেন, এটা যদি অধিক মাত্রায় ব্যবহার করেন তবে অবশ্যই ক্ষতি হবে। তবে অলিভ অয়েল ব্যবহার করলে একটু ক্ষতিটা কম হয়, কিন্তু আমরা গরিব কান্ট্রি, আমাদের এখানে অলিভ অয়েল ব্যবহার করার মতো সামর্থ্য খুব কম সংখ্যক লোকেরই আছে। তো যেহেতু আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারবো না, তাই আমাদের উচিত তেল ব্যবহারে একটু সচেতন হওয়া, মানে সবসময় কম তেল ব্যবহার করার প্রবণতা আমাদের আনতে হবে। আমি গ্রামগঞ্জে যেটা দেখতে পাই, গ্রামগঞ্জের মানুষ কিন্তু শারীরিক পরিশ্রমও করে তাই তারা সুস্থ,
কিন্তু গ্রামের মানুষ যেভাবে বাজে তেল ব্যবহার রান্নায় করে, তারা যদি শারীরিক পরিশ্রম না করত, এই শহরে থাকতো, তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে দিয়ে তারা অসুস্থ হয়ে যেত। তো গ্রামের মানুষ বাজে তেল খেয়েও সুস্থ থাকছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম করে, যার কারণে ওই তেলের প্রভাবটা তাদের কম পড়ে। কিন্তু আমরা শহরে থেকে আরামপ্রিয় জীবনযাপন করে ভালো তেল খেয়েও আমরা অসুস্থ হয়ে পড়ছি। এর কারণটা কিন্তু ভালো তেল আপনি খাচ্ছেন, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় খাচ্ছেন, শারীরিক কোনো পরিশ্রম করছেন না, আপনার কোনো এনার্জি ক্ষয় হচ্ছে না, যার কারণে সেটা শরীরে, আপনার শরীর থেকে যদি এনার্জি বার্ন না হয় এবং সেটা যদি শরীরে ডে বাই ডে জমা হয়, তাহলে এক সময় আপনি উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস এগুলিতে ভুগবেন, উচ্চ রক্তচাপ এগুলিতে ভুগবেন, এবং এক সময় আপনি পড়ে যাবেন আর আপনার শরীর চলবে না। তাই এখনই আমাদের সময়, এখনই আমাদের সময় সচেতন হবার। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে জাপানিদের গড় আয়ু সারা বিশ্বে সবচেয়ে বেশি। কেন বেশি জাপানিদের গড় আয়ু? কারণ জাপানিরা অধিক স্বাস্থ্য সচেতন, তারা রান্নায় সব সময় খুব কম পরিমাণ তেল ব্যবহার করে এবং তারা সবসময় ছুপ জাতীয় খাবারগুলি খায়, যার কারণে তারা আজীবন সুস্থ থাকে। এছাড়াও তারা সাধারণত 80 বছর বয়সে গিয়েও তারা শারীরিক অ্যাক্টিভিটি বজায় রাখে, মানে শারীরিক পরিশ্রম হয় এমন কাজ করে। জাপানিদের কিন্তু গাড়ি থাকলে ওরা কম দূরত্বে কিন্তু সাইকেল চালিয়ে যায়, বাইসাইকেল চালিয়ে সেখানে যায়, আর আমরা একটু টাকা পয়সা হইলেই কী করি, গাড়ির মধ্যে শুয়ে পড়ে একেবারে আরাম করে আমরা এখানে ওখানে ঘুরি। তো এটার ফলে কী হচ্ছে? এটার ফলে আমরা ডে বাই ডে কী হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি। এই যে আমাদের একটু টাকা পয়সা হলেই আমরা এসির ব্যবহার করছি, এসি কি আপনার শরীরের জন্য ভালো? কখনোই ভালো না। টাকা আছে, এসি লাগাইতে হবে, বাসায় 5টা 10টা এসি লাগাইতে হবে। আমরা খুব আরামপ্রিয় অলসভাবে বসে থাকি, কোনো শারীরিক অ্যাক্টিভিটি আমরা বজায় রাখি না, বাসায় 5টা 7টা কাজের বুয়া থাকতে হবে। কেন? একটু নিজের কাজ নিজে করলে কি শরীর ক্ষয় হয়ে যায়? বিদেশে, আমাদের দেশে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে একাধিক মানে সাফাই কর্মী থাকে, বিদেশে কোনো ইউনিভার্সিটিতে কোনো সাফাই কর্মী দেয়া হয় না। এর কারণ কি? আপনাদের জাপানের কথাই বলি, জাপানের কোনো ইউনিভার্সিটিতে সাফাই কর্মী নেই, এখানে যারা অধ্যয়নরত স্টুডেন্ট তাদেরকেই ওই ইউনিভার্সিটি ক্যাম্পাস সাফাই করতে হয়। তো কেন করতে হয়? এই বিধিটা রাখা হয়েছে যাতে তারা শারীরিক পরিশ্রমের মধ্যে রাখে, যাদেরকে তাদেরকে শারীরিক অ্যাক্টিভিটি তাদের বজায় থাকে, এই জন্য এই প্রক্রিয়াটা করা হয়েছে। তো এভাবে যদি আমরাও করতে পারতাম, আমরাও সচেতন হতে পারতাম, আমাদের দেশের আবহাওয়া জলবায়ু কিন্তু অনেক ভালো, আমরাও যদি একটু সচেতন হয়ে একটু নিয়ম মেনে চলতে পারতাম, তাহলে আমরাও অনেক ভালো থাকতে পারতাম। তো বন্ধুরা, আমি আপনাদের, আজকের বিষয় ছিল তেলের বিষয়, আমি আপনাদের আবারও বলছি, আপনারা সবসময় চেষ্টা করুন রান্নায় কম তেল ব্যবহার করে রান্না করার, এবং যতটা সম্ভব তেল না দিয়ে রান্না করার চেষ্টা করুন। এমন হয় যদি যে তেল না দিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে আপনারা তেল না দিয়েই রান্না করেন, একটু কম করেন, খুব কম সংখ্যক তেলে রান্না করেন, তাহলে দেখবেন আপনারা একটা টাইমে গিয়ে অনেক ভালো থাকবেন। প্রথম প্রথম একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা সময়ে গিয়ে আপনারা অনেক ভালো থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে ইউটিউবে আসছিলাম, আপনাদেরকে পরামর্শ দিলাম। এরপরেও যদি আপনারা কোনো জটিল এবং কঠিন রোগের বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে চান, তাহলে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন অংশে যাবেন, সেখানে আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, আমার চেম্বারের ঠিকানা, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, চাইলে আমাকে কল করে পরামর্শ নিতে পারবেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে পরামর্শ নিতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।